ক্লাস করবো হচ্ছে খুব সহজে কিভাবে আপনি কাজ পাবেন। কারণ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বায়ারদের জন্য কাজ করতে আগ্রহী কিন্তু নিজেদের জন্য কাজ করা আগ্রহী না, মানে নিজেদের জন্য কাজ করতেই চায় না। আর যারা মূলত এটা এই কাজগুলো যদি করে 100% প্রতিদিন 2-3টা ক্লায়েন্ট কিন্তু মাস্ট বি আনতে পারবে। কিন্তু আপনাকে আগে মাস্ট বি কাজগুলো শিখতে হবে, আগে আমরা রেফার করি না এত মানে হাইলি রিকোয়ারমেন্টের কাজগুলো করার জন্য। কারণ আমি চাই আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যত কিছু আছে সব কিছু শিখেন, এর ভিতরে যারা আছে মোটামুটি এর ভিতরেই ক্লাস করতে করতে ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে অভিজ্ঞতা হয়ে যাওয়ার পর যা থাকবে বাকিগুলো যা থাকবে আপনারা ওইভাবে তারপরে আমরা নেক্সট স্টেপে বা আমরা বলি যে এটা 2 মাস বা 3 মাস পরে আমরা একটা কাজ শিখাই, সেটার মাধ্যমে মূলত বাইরের ক্লায়েন্টগুলো আনা যায় সবচেয়ে বেশিভাবে মানে বেশি। তো এরকমই একটা সার্ভিস আছে বা কাজ করার একটা অপশন আছে, যেমন হচ্ছে আমি যদি এখন যাব হচ্ছে ফেসবুক, আমি কিছু জিনিস দেখাবো আজকে খুবই স্পেশাল, যেমন ফেসবুক অ্যাড লাইব্রেরি। এখানে যাবেন আপনি, এটা তো সবাই ব্যবহার করে অ্যাড দেখার জন্য, কিন্তু এখানে কিছু সিক্রেট জিনিস আছে যেটার মাধ্যমে আমরা 100% কাজ নিতে পারি বায়ারদের সামনে। এটা আসলে দেখানো উচিত হবে না আজকের ভিডিওতে, কারণ এটা আমাদের পেড ভিডিওর ভিতরে পড়ে। এরকম আমাদের অনেক ভিডিও আছে যেটা আমাদের কাজে লাগে আর কি। আমি এখানে আসবেন আপনারা অ্যাড লাইব্রেরি লিখে এখানে ক্লিক করে এখানে বাংলাদেশ লিখবেন, বাংলাদেশ না লিখে এখানে ওয়ার্ল্ড ওয়েড দিয়ে দিবেন, ওয়ার্ল্ড ওয়েড অল অল দিয়ে দিবেন আর ক্যাটাগরি দিয়ে দিবেন অল। দেওয়ার পর ধরেন আপনার কাজ দরকার হচ্ছে, আপনি চাচ্ছেন যে আমার কাজগুলো হবে শপিং রিলেটেড বা আমি শপিংয়ের যারা কাজ করতেছে তাদেরকে আমি হেল্প করব। তো আপনি এই ক্যাটাগরি যদি হয় তাহলে আপনি যেটা করবেন এখানে লিখবেন হচ্ছে শপিং অথবা বিউটি। ওকে একটু নেট প্রবলেম একটু আসুক। হ্যাঁ ওকে ওকে, ফ্যাশন লেখেন। ধরেন আপনার আপনি কাজ করবেন হচ্ছেন ফ্যাশন ক্যাটাগরির মানুষগুলোর সাথে আপনি কাজ করতে চান, তাহলে আপনি এখানে লিখবেন ফ্যাশন। তো আমি একটা ফ্যাশন লিখে ফেললাম। ফ্যাশন লেখার পর এখানে আসি, এখানে আসি দেখেন রিসেন্টলি যারা নতুনে কাজ শুরু করছে, নতুনে যারা কাজ শুরু করছে তারা এখানে মানে আজকে বা অ্যাড চলতেছে বর্তমানে ফ্যাশন ক্যাটাগরিতে অ্যাড চলতেছে 50,000, 50,000 মানুষ অ্যাড চালাইতেছে ফ্যাশন রিলেটেড এই মানে একটা ক্যাটাগরির উপরে বা এই কিওয়ার্ডের আন্ডারে। তো এরকম যদি আপনি লেখেন কার রিলেটেড তাহলে কার রিলেটেড আরও বেরোবে, ধরেন কার লেখলাম বা ফোন রিলেটেড লিখবেন, কারের সাথে তো আর ফোন রিলেটেড যাবে না, তো ফোনের সাথে তো আবার কার রিলেটেড যাবে না। তো আবার দেখেন এখানে কার যখন লিখছি তখনও দেখেন 50,000। এবার দেখি ফোন লে লিখি, ফোন স্মার্টফোন অথবা ফোন শুধু ফোন নিয়ে দেখি আসে কিনা, ফোন একটা নির্দিষ্ট কিওয়ার্ড নাও হতে পারে। ওকে এটাও 50,000 মোটামুটি দেখছেন, ফোনের বিভিন্ন ধরনের অ্যাপস ম্যাপ ই করতেছে আর কি। তো দেখেন কোনোটার সাথে কোনোটা অ্যাড পড়ে না, এইগুলো দেখেন কি ধরনের অ্যাড। তো আবার ধরেন তো ফ্যাশন এই একটা অ্যাড, এরকম একটা অ্যাড। তো এই হচ্ছে কাজটা, দেখেন কোনোটা অ্যাডের সাথে কোনোটা পড়ে না। টোটাল দেখতেছেন আপনি প্রতিটা ওয়ার্ড যেটাই লেখেন না কেন সেখানে 50,000 থেকে শুরু করে 1,00,000 2,00,000 3,00,000 পর্যন্ত ফেসবুকের অ্যাড চালাইতেছে। তো আমরা যেখানে আসলাম আমাদের এখানে কাজটা কি, তো আমরা কিভাবে কাজ পাব। তো এবার আসি, ধরেন আমি চাচ্ছি এটা হচ্ছে চাইনিজ কোম্পানি, তো এখানে আমরা কোন কাজগুলো শিখছি এখন বলেন। আমরা যেগুলো কাজ শিখছি আমি যে কাজগুলো এখন দেখাবো সেগুলো আপনি করতে পারবেন কিনা সেটা হচ্ছে বড় বিষয়। এখানে ধরেন আমি এই পেজের ভিতরে গেলাম, এই পেজের ভিতরে ক্লিক করলাম, একটা পেজে আমি ক্লিক করলাম, দেখেন কিভাবে গেলাম। ঠিক আছে, আপনাদেরকে বুঝতে হবে এখানে দেখেন ফ্যাশন কিডস লেখা আছে। ওকে, ওরা মূলত অনেকগুলো অ্যাড রান করছে ফ্যাশন। আবার আরেকটা আছে দেখেন ফ্যাশন গার্ল গার্ড, এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন। আমাদের রেকর্ডিং হচ্ছে না, আরেকটা আমি কথা বলি অবশ্যই আপনারাই রেসপন্স করবেন, রেসপন্স না করলে আসলে আমার ভিতর থেকে কিছুই বের করতে পারবেন না। ঠিক আছে, তো অবশ্যই প্রশ্ন করবেন। তো এবার দেখাই, আমি যখন এই 2টা পেজের ভিতরে ক্লিক করলাম এখানে টোটাল 50,000 পেজ আছে মানে ডেইলি রান করে। এটা কবে থেকে অ্যাড রান করছে একটু দেখেন, 15 এপ্রিল থেকে অ্যাডটা রান হয়ে গেছে। তার মানে কি, এগুলো হচ্ছে টার্গেটেড ম্যান। তো এবার আসি, ধরেন ফ্যাশন কিটে আসলাম, ওরা
রিসেন্টলি পেজটা রান করছে, তার ফলোয়ার দেখেন মাত্র কত, 47টা, অনলি 47টা ফলোয়ার আছে। এখন এই বায়ারকে আমি কিভাবে হ্যান্ডেল করব, এই বায়ারটার সাথে আমি কিভাবে কথা বলবো? কথা বলার দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে। প্রথম হচ্ছে এখানে আপনি মেসেজ করতে পারেন, এখানে একটা সংক্ষিপ্ত লিখবেন, হ্যালো হাউ আর ইউ দিয়া শুরু করে একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন, মানে মূল একটা বিশাল একটা ডেসক্রিপশন লিখবেন। তো ডেসক্রিপশনগুলো যদি না লিখতে পারেন, ডেসক্রিপশনগুলো একটা ক্লাসে দেখাবো, সমস্যা নেই। তারপরে আপনি ফ্রেন্ডলি হিসাবে কথা বলতে পারেন যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট, আমি এই সার্ভিসগুলো দিয়ে থাকি। এখন তার কোন সার্ভিসটা দরকার পড়বে আপনাকে বুঝতে হবে। ওর হলো ফ্যাশন কিটে আমি ক্যাটাগরিতে আসছি, তাহলে ওর দরকার হচ্ছে, ওর একটা স্টোর আছে, স্টোরে যাই আমি, এটা হচ্ছে তার ওয়েবসাইট, তার নারী নক্ষত্র যা আছে সবই আমার কাছে এখন আছে, এটা হচ্ছে তার অফিসিয়াল জিমেল, ঠিক আছে, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফোন নাম্বার। আপনাদের কি আমি ইমেল মার্কেটিং শিখাইছি? কথা বলেন, ইমেল মার্কেটিং শিখাইছি? শ্রাবণ, শ্রাবণ, ইমেল মার্কেটিং শিখাইছি? না, শিখাই নাই। তো আপনারা বলতেছেন হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না, ইমেল মার্কেটিং কি? ইমেল মার্কেটিং এর টেমপ্লেট ডিজাইন করা, ইমেল মার্কেট, ইমেল কিভাবে পাঠাইতে হয় এগুলো শিখাইছি? কোনো সব ইমেল কালেক্ট করাটা হয়তো শিখাইছি, হ্যাঁ, মার্কেটিং তো শিখাই নাই। তো এবার দেখেন, আপনি যদি ইমেল, একটা ইমেল করতে চান, তাহলে তাকে কিভাবে ইমেল করবেন, তাই না? তো এবার তার কাছে আপনি পৌঁছাবেন কিভাবে? ইমেল মার্কেটিং শিখতে হবে আপনাকে, ইমেল মার্কেটিং আমি শিখাই নাই, তাহলে আমি যে এই কাজগুলো শিখাবো এটা অবান্তর হয়ে যাবে। তো আবার দেখেন SMS মার্কেটিং, আপনাকে আগে কাজটা শিখতে হবে, তারপরে আমি চাই যে এভাবে কাজে আইগান, আমাদের কাজ পাওয়ার সিস্টেম অনেক আছে। তো দেখেন, তো এখানে দেখেন ফোন নাম্বার আছে, তাহলে কি ফোন নাম্বারে কি মার্কেটিং করবো আমরা? ফোন নাম্বারে যদি আমরা টার্গেট করি, তাহলে আমাদের কি মার্কেটিং করা দরকার পড়বে? SMS মার্কেটিং করার দরকার পড়বে। আপনাদের কি SMS মার্কেটিং শিখাইছি? শিখাই নাই। আপনারা যেগুলো শিখছেন শুধু এখান থেকে, সেগুলোর মধ্যে শুধু আপনি কি করতে পারেন, শুধু SMS-ই পাঠাইতে পারেন, ঠিক আছে, ফেসবুকে SMS বন্ডি মানে কনভারসেশন করে আপনি কাজটা নিতে পারেন। এই হচ্ছে আপনার দক্ষতা। এখন আপনি যেগুলো শিখছেন ওগুলো হচ্ছে আপনার লাগবে, কাজ শিখাইছি, ঠিক আছে, ওগুলো হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে মানে গিগ পাবলিশ করার জন্য কাজ শিখাইছি। এখনও তো আপনাদের কোর্সের মডিউল শেষ হয় নাই, তাহলে হতাশ হওয়ার কি আছে? কেউ আছে এক মাস হয়েছে, কেউ আছে বেশি হয়েছে, তাতেই আপনারা হতাশ হয়ে গেছেন। তো দেখেন, এখন যদি আমি এরকম হাজার হাজার পেজ যদি আমি বের করি, এখানে 50,000 পেজ আছে অ্যাভেলেবল, তো 50,000 মানুষকে যদি আপনি ইমেলগুলো কালেক্ট করে তাদেরকে যদি SMS পাঠান, বলেন আপনার কাছে কয়টা মানুষ রেসপন্স করতে পারে, এই সার্ভিসগুলো কয়টা মানুষের দরকার পড়তে পারে? আর তিনটা কাজ দরকার পড়বে, কি হবে? তার ব্র্যান্ডিং দরকার, মার্কেটিং দরকার পড়বে, আবার তাকে আমি অফারও করতে পারবো, দেখো তোমার পেজে ফলোয়ার কম, আমি তোমার এই কাজটা করে দিতে পারবো, তুমি আমাকে যদি হায়ার করো, তোমার অর্গানিক রিয়েল ফলোয়ার দেবো, সেখান থেকে সেল পাবা, ওকে কি আশ্বাস দিতে হবে। তারপরে কি হতে পারে, তার ওয়েবসাইটে কি এসিওর কাজ করতে পারা, মানে এসিওর কাজ করা লাগতে পারে। তো এসিওর কাজের আপনি একটা পাঠ শিখছেন, এখনও তো গুগল টপ র্যাঙ্কিং এর পাঠই শিখেন নাই, তো এখানে আপনি কি সার্ভিস দিবেন বলেন, ঠিক আছে? ওকে যখন রিপ্লাই করবেন তখন আপনাকে তো একটা লিস্ট তৈরি করতে হবে, বিশাল বড় একটা লিস্ট। এই ওয়েবসাইটটা দেখেন কবে তৈরি করছে, আমি যদি একটু দেখি মজুতে দেখি হয় কিনা, ওকে মজুতে হবে না মেবি, কারণ হচ্ছে মজুর অ্যাক্সেস চলে গেছে মেবি, ওকে সাইন ইন করে নিতে হবে। তো এখানে যদি আমি দেখি তাহলে হয়তো এক দুই ই বেরোতে পারে, ঠিক আছে এটা বাদ দিই তাহলে। তো দেখেন অনেক কি SMS করতে পারেন, এগুলো মার্কেটিং করতে হবে, পণ্যগুলা মার্কেটিং লাগবে, SEO লাগবে, তাই না? আবার পেজটাও গ্রো করতে হবে, এগুলো হচ্ছে কাজ। ওর যে সমস্যাগুলো সেটা তুমি তোমাদেরকে তুলে ধরতে হবে। তো এবার যখন আপনি তুলে ধরবেন তখন আপনি তার কাছে পৌঁছাইতে গেলে আপনার লাগবে কি, ইমেল মার্কেটিং, SMS মার্কেটিং। এখন 50,000 মানুষ যারা অ্যাড রান করছে আজকে, তাদের কাছে যদি আপনি 50,000 বাদ দিলাম, 2,000 মানুষকে বা 1,000 মানুষের টার্গেট করে যদি আপনি মেল পাঠান, বলেন আপনার কাছে বায়ার আসবে কিনা? একজন কি 50,000 মধ্যে বাদ দিলাম, 1,000 জনের মধ্যে কি আপনার একজন কি SMS করবে, রিপ্লাই করবে? তাহলে আপনার হতাশ হন কেন বলেন? এই একটা কাজ দেখালাম, এখানে কিভাবে SMS করতে হবে। SMS করতে হবে, আপনি চাইলে ফ্রেন্ডলি হিসাবে কাজ করতে পারেন,
অথবা আপনাকে ইমেল মার্কেটিং আগে শিখতে হবে, এসএমএস মার্কেটিংটা আগে শিখতে হবে, তারপরে সেখানে আপনি এদের ক্ষেত্রে যাইতে হবে। এগুলো হচ্ছে আপনার কি বায়ার, এগুলো যে কাজ করবেন এটা হচ্ছে বাইরে সম্পূর্ণ, এটা হবে ফিক্সড বায়ার। তো আমি যদি ফাইবারে আরো 10 বছর কাজ না করি, আমার কিচ্ছু যায় আসে না আল্লাহর রহমতে। একটা পার্ট দেখালাম, অত বিস্তারিত এখন বলবো না, সামনে কাজ আছে, তাহলে আপনি ই করবেন, এইভাবে কাজ করতে হবে। এখন এরকম ক্যাটাগরি কিন্তু আপনি হাজার হাজার ক্যাটাগরি বের করতে পারেন। আপনি কয়েক ক্যাটাগরির কাজ করতে চান আপনি শেষ করতে পারবেন না। তো একটা গেল, ঠিক আছে, ছোট্ট একটা জিনিস দেখালাম। এবার আসি হচ্ছে, আপনি চলে যাবেন হচ্ছে ডাটা সেন্টার, ডাটা সেন্টার অথবা হু ইজ ডাটা সেন্টার, হু ইজ ডাটা সেন্টার। এখনো এই কাজগুলো আমি দেখাই নাই, ঠিক আছে, শুধু বেসিক আইডিয়া হয়তো কোনো জায়গায় পেতে পারেন আমার আগের ভিডিওগুলোতে। এখানে দেখেন আমেরিকান শহরে বা সারা ওয়ার্ল্ডে কতগুলা ওয়েবসাইট বিক্রি হয়েছে, মানে ডোমেন হোস্টিং বিক্রি হয়েছে। ডোমেন হোস্টিং কি, আমরা যে এই যে .com বা এই যে ধরেন আমি এই ওয়েবসাইটে আছি, দেখেন এখানে কি লেখা আছে, ফ্যাশন ডট মানে ই ফ্যাশন কিডস ডট আরও, ঠিক আছে, এখানে যে একটা নাম আছে বা একটা অ্যাড্রেস আছে, এটা হচ্ছে কি, এটাই হচ্ছে ডোমেন হোস্টিং। হোস্টিং হচ্ছে একটা স্পেস আর ডোমেন হচ্ছে ইউআরএল, ঠিক আছে, বা একটা ঘরে যাওয়ার একটা জায়গা, সহজ স্কোপভাবে আমি বলে দিলাম। তো এবার এখানে এই লোকগুলো যারা আজকে আজকে হচ্ছে 2022-এর 4 মাস 15 তারিখ, 15 তারিখে যারা সারা ওয়ার্ল্ডের থেকে কী কিনছে, ডোমেন হোস্টিং কিনছে, তাদের কি দরকার পড়তে পারে। এখন ডোমেন হোস্টিং কিনছে, তাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, এখনও তো আপনাদের ওয়েবসাইটের কাজই শেখাই নাই। এই আমেরিকান শহরে যারা ডোমেন হোস্টিং কিনবে, কিনে রাখছে, তাদের প্রয়োজন হবে মাস্ট বি, এখন এখানে টোটাল আজকে কিনছে কতগুলা, 1,33,936টা। এটা সিম্পল, এটা কিছু না, ওইগুলো একটা আগেরগুলো, ঠিক আছে, আমাদের ওইটা লাগবে না। আমি দেখবো আজকেরগুলা, দেখি আজকের কোনগুলো আছে, নিউলি রেজিস্টার্ড ডোমেন, ওকে, ডাটা প্যাকেজ ইউনাইটেড স্টেটসের এত, মানে ইউনাইটেড স্টেটসে টোটাল আজকে ডোমেন হোস্টিং কিনছে আজকের তারিখে 46,689টা ডোমেন হোস্টিং কিনছে আজকে। এখন বলেন আমি যদি তাদের লিস্টগুলো বের করে ইমেল পাঠিয়ে দেই এবং এসএমএস মার্কেটিং করি, এখন তাদের কি দরকার পড়বে, তাদের একটা ফেসবুক পেজ দরকার পড়বে, ফেসবুক পেজ অ্যাড ক্যাম্পেইন করা দরকার পড়বে। তো আমরা এই জায়গায় ছিলাম, এখন ধরেন আমেরিকান শহরে ইউনাইটেড স্টেটসের যারা নিউলি রেজিস্টার করছে, মানে আজকে রেজিস্টার করছে বা ডোমেন হোস্টিং কিনছে, তাদের লিস্ট হচ্ছে 46,000 মানুষ। এবং চাইলে চায়না যারা আজকে ডোমেন হোস্টিং কিনছে 28,000, তো আইল্যান্ডের মানুষ 13,000, কানাডায় কিনছে 10,000, জাপানে কিনছে হচ্ছে 7,000। তো এই লোকগুলো যখন আপনি এখানে অনেক লিস্ট পাবেন, বিশাল লিস্ট, সারা ওয়ার্ল্ডে কারা কত ডোমেন হোস্টিং কিনছে তাদের লিস্টগুলো আপনি পেয়ে যাবেন। তো এই যে 46,000 লিস্ট পাবেন তাদের। এবার দেখেন এখানে টোটাল আপনি লিস্ট পাবেন হচ্ছে, প্রথম মান্থ কি আপনি ফ্রিতে নিতে পারবেন, স্যাম্পল হিসাবে ফ্রিতে নিতে পারবেন। দেন আপনি যেটা করবেন, এটা সাইন আপ করলে আপনি প্রথম মাসে ফ্রিতে নিতে পারবেন, ট্রায়াল হিসাবে, কোনো পয়সা টাকা দিতে হবে না। এখন এখান থেকে যদি 46,000 মেল যদি আপনি ডাউনলোড করেন, সেখানে যদি আপনি তাদের কি কি পাবেন, তাদের ফোন নাম্বার পাবেন, জিমেল পাবেন, তারপরে হচ্ছে ডিটেলস পাবেন, নাম পাবেন, তাদের ইনফরমেশন, যত কিছু ইনফরমেশন আছে, তার বাড়ির ঠিকানা শুরু করে সবই আপনি পেয়ে যাবেন। তো এবার আমাকে বলেন, এই 46,000 মানুষকে যদি আপনি মেল করেন, এসএমএস মার্কেটিং করেন বা কল করেন, তাহলে কি এখান থেকে কি কাজ পাওয়া সম্ভব? যারা আজকে, তাদের কি কি লাগবে, ফেসবুক পেজ লাগবে, মার্কেটিং করতে হবে, মানে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, তারপরে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে এসইও এর কাজগুলো তো কন্টিনিউ করতে হবে, আর মার্কেটিংয়ের কাজ, তার মানে আপনি পুরো প্যাকেজটা দিতেছেন, তাও কম পাই যায়। এখন বলেন 46,000 মানুষকে যদি আপনি না করেন, 1,000 বলেন বাদ দিলাম, যারা নতুন মানে আজকে কাজ শুরু করছে, যারা আজকে ডোমেন হোস্টিং করছে, তারা ম্যাক্সিমামগুলোই হচ্ছে নতুন, একদম নতুন ম্যান,
ঠিক আছে, তারা আসছে মার্কেটে ইনকাম করার জন্য। তো এবার বলেন এই 46,000 বাদ দিলাম, এখানে যদি 500 মানুষকে আপনি যদি মেল করতে পারেন, একজন মানুষ তো রেসপন্স করবে, এটা অবাস্তব মনে হয়? তাহলে বুঝতে হবে আপনাকে আপনারা এখনো ফুললি পরিপূর্ণভাবে কাজ শিখেন নাই, ঠিক আছে, যে আমাদের যে মানে অ্যাডভান্স কাজগুলো আছে এখন আপনারা শিখতে পারেন নাই। তো এখন বলেন হতাশ, এখন আমি একটা গল্প বলি শোনো। তো সেটা হচ্ছে বনের ভিতরে, এটা আমি আরেকদিন বলছিলাম, বনের ভিতরে অনেক বড় বড় প্রাণী আছে, যেমন হাতি আছে, জিরাফ আছে, তারপরে হচ্ছে গন্ডার আছে, মানে আরো বড় বড় অনেক প্রাণী আছে, সবাই কেন মনে করো বনের রাজা হইতে পারলো না? মানে জেব্রার সাথে তো কেউ পারবে না, তার মানে গাড় দিয়ে যদি কেউ বাড়ি মারে কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাইব? মানে এই এড়াইগানে বাড়ি মারবো গাড়ের মানে কল্লা দিয়া, হ্যাঁ, যায় পড়বো হচ্ছে মনে করেন বগুড়ার মাঝখানে, তো টাঙ্গাইল থেকে একটা বাড়ি মারলে, তো হাতি যদি একটা পাড়া দেয়, বনের রাজার কি অস্তিত্ব থাকবে? সিংহের কি অস্তিত্ব থাকবে? অস্তিত্ব থাকবে না। কিন্তু তারা কেন পারে না, তারা কেন পারে নাই বনের রাজা হইতে? তাদের একটা উদ্দেশ্য কি? হ্যাঁ, তারা তাদের তারা কখনোই ভাবে নাই যে আমি ওর সাথে কি পারবো, ওরা শুধু ভাবছে ও যদি আমার উপরে উঠে তাহলে আমি বাঁচবো না, ঠিক আছে। আর বনের রাজা কি ভাবতো? বনের রাজা ভাবতো যে ও যত বড় প্রাণী হইক গিয়া সমস্যা নাই, আমি ওরে কি ওরে আমি ফালাইতেই পারবো, মানে ওরে মারতেই পারবো আমি, সমস্যা নাই। তার মানে ও ভাবছে বিদায় ওর ও কিন্তু অগর থেকে অনেক শক্তিশালী কম, ওর ভিতরে সাহস আছে, ধৈর্য আছে, ঠিক আছে, দেন প্র্যাকটিস আছে। তো ও কি করতেছে, ওই বনের রাজা কিন্তু ভাবতেছে যে আমার ওর যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতাটা ও যদি লড়ে ও অবশ্যই পারবে, তো সেই জন্যই কিন্তু ও বনের রাজা, কারণ ওর দিকে সবাই বড় মানে ভয় পায়, কারণ হচ্ছে ওর একটা গর্জন আছে, ওর এক গর্জনে মনে করেন বড় বড় বনের প্রাণীরাও ভয়ে মনে করো মুখ লুকিয়ে থাকে, ওরা কিন্তু অগর থেকে বড় বড়, কিন্তু ওরা কেন হইতে পারে নাই বনের রাজা? প্রশ্ন হচ্ছে এখানে, তোমরা যারা কাজ শিখবা তোমাদের কখনোই ভাবা যাবে না যে এখানে কিছু করা যাবে না, এখানে কিছু করা যাবে না এটা কখনোই ভাবা যাবে না। দেওয়ালে যখন আমি আসাদ ভাইরে বলছিলাম, আসাদ ভাই যখন 1 মাস 15 দিন 15-20-25 দিন এরকম হইলো, আসাদ ভাই আমারে বললো যে ভাই আমার তো এখন চলতেছে না, সংসার চালানো খুব কষ্টকর হয়ে যাইতেছে। আমি বললাম দেখেন আপনার এখনও দেওয়ালে পিঠ ঠেকে নাই, ঠিক আছে, দেওয়ালে যখন পিঠ ঠেকবে তখন আপনি কিন্তু অর্ডার ম্যানেজ করে শেষ করতে পারবেন না, আমার কথা কিন্তু কাজে লাগছে, ঠিক আছে। তো কথা হচ্ছে এখনো তোমাদের দেওয়ালে পিঠ ঠেকে নাই, এখনো মনে হয় নাই তোমরা মানে মন থেকে চাও নাই যে আমি অর্ডারগুলো এখন পাওয়ার দরকার আমার, এখনো মন থেকে চাও নাই, ঠিক আছে। তো যখনই মন থেকে সব কিছু চাবা তখনই শুরু হয়ে যাবে। আর এটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবার বলো, আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের যতগুলো স্টুডেন্ট আছে সবার গিগগুলো ফার্স্ট পিস টাইম, এখন হয়তো কারো ক্ষেত্রে 2 দিন লেটে আসতে পারে বা 1 দিন পরে আসতে পারে, কিন্তু মাসবি অর্ডার কিন্তু আসবেই, ফার্স্ট পিসটায় যাওয়া কিন্তু 4 টাকানি কথা না, ঠিক আছে। তোমার মতো কিন্তু হাজার হাজার পোলা ওখানে, 1 লাখ 2 লাখ 10 হাজার 5 হাজার পোলা পান কিন্তু তোমার নিকে বসে রয়েছে, তারা কিন্তু লাস্টের পিসটায় চান্স পাইতেছে না, কারো কারো পিসটাই শো করে না ফাইবারের ভিতরে, আর তোমাদেরটা তো ফার্স্ট পিসটায় যা বইয়া রয়েছে, তোমরা নিজেরাও বুঝতেছো না তোমরা কি। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী। এখন যদি মনে করো ধৈর্য সহকারে কাজ করো, 2 দিন আগের পাশে আমি কথা দিলাম মাস্ট বি সাকসেস হবাই, সেটা 2 দিন আগে আর 2 দিন পরে, কিন্তু এখনো তো তোমাদের কাজই শেষ হয় না, কয়টা কাজ শিখছো? সর্বোচ্চ 8টা 10টা কাজ শিখছো, এখনো তো অনেক ডিটেলস, মার্কেট পেজে কী লাগবো, মার্কেট পেজে কী লাগবে। একটা বায়ারে যখন আমার আমাকে SMS করে যে তুমি এই কাজটা পারো, ঠিক আছে, ওই কাজে যখন নারী বুড়ি বলে দেই, আমি বলি না যে আমি পারি, আমি প্রথমে বলি যে এই কাজের ভিতরে এইভাবে এইভাবে করতো, আমি সমস্ত নারী নক্ষত্র বলে দিই, ওর কত দূর দূর আছে এটা আমি ওর মানে ওর কাছ থেকে জানি নি, ওর কত দূর দূর আছে আর জানি না, তাই কি একটা কাজ দিছে জানি না, এই কিছুক্ষণ আগে একটা বাইরে আছে কাজ জানি না, সমস্যা কি, ডাইরেক্ট বলছি যে আমার কাজ যে করতে হবে এরকম না, আমি কাজটা বুঝতে পারি নাই,
সংক্ষেপে বলো কি করতে হবে। এখন বলতেছে ইনস্টাগ্রামের ফলোয়ার গুলোকে মূলত ইউজার নেম গুলাকে কালেক্ট করে দিতে হবে। ওকে ফাইন, করে দিব, সমস্যা কি। আর এই কাজটা টোটাল 17 লাইন লিখছে, তাহলে আমার কি বইয়া থেকে এত কাজ আছে? ও আর 17 লাইন বইয়া পড়মু? ওইটা তো কিছুই বুঝি নাই ও কি বলছে। পরে যখন ওরে বলছি যে আমি কিছুই বুঝি নাই, তুমি সংক্ষিপে বলো, তখন এক লাইনে বলে দিছে, তখন আমি বুঝতে পারছি। এখন বায়ারদের সাথে কথা হচ্ছে মেন, বুঝো নাই কোনো সমস্যা নাই, আমি ওর কাজ কর, ওর যে কাজ করতে হবে, ও আমাকে এস এম এস করছে, কার দরকার? ওর দরকার, আমারও দরকার আছে। ওর দরকার বলতে কি, ও লোক পাইতেছে না বিদায় তোমার নক করছে, ঠিক আছে, তোমার মনে হয়েছে তুমি কাজটা পারবা, সেই জন্য তোমার নক করছে। যখন একটা বায়ার তোমার ইনবক্সে আসবে, তখন মনে করবা যে 90% বায়ারটা তোমাকে অর্ডার দেওয়ার জন্য আসছে। এখন যদি ওই অর্ডারটা যদি তুমি বসিতে না আটকাইতে পারো, সেটা তোমার ব্যর্থতা। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার ব্যর্থতা, তাহলে আমাকে কি করতে হবে, আমার কনভারসেশনগুলো আর একটু স্মার্ট করতে হবে। বায়ার কি চায়, বায়ার যা চায়, ও আমি পারি না, সমস্যা নাই, ইউটিউব আছে, গুগল আছে, সার্চ করে দেখবা এটা কীভাবে করতে হয়। এক মিনিট দেখে হলো বলবা যে তুমি, আমি একটু এটা নিয়ে রিসার্চ করতে চাই, তুমি যদি আমাকে কয়েক মিনিট সময় দাও। তখন কী হবে, বায়ার বলো ঠিক আছে সমস্যা নাই, তুমি রিসার্চটা করে ফেলো। তুমি কিন্তু তাকে আবার আশ্বস্ত করবা, মাস্ট বি আমি এটা করতে পারবো, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু রিসার্চ করে নিই, ঠিক আছে। তখন বায়ার তোমাকে সময় দিবে। আর যদি বায়ারদের সাথে তুমি স্মার্টলি এস এম এস না করতে পারো, বায়ারকে আশ্বস্ত না করতে পারো, তাহলে তো মনে করো ই হবে না, অর্ডার আসবে না। যখন ইনবক্সে আসবে, তখন বায়ার 99% বায়ার আসছে তোমার অর্ডার দেওয়ার জন্য। এখন আটকাইতে হবে, ঠিক আছে। তো তুমি ওর সাথে কখনোই ভয় যাও, যদি ভয় পাও বায়ারের সাথে তুমি কখনো বায়ার আটকাইতে পারবে না। বায়ার একটা গেলে 10টা যাবে, এখানে 2 বিলিয়ন বায়ার আছে, 2 বিলিয়ন প্লাস বায়ার আছে, কি সমস্যা? একটা বায়ার গেছে, কি আছে, আরো বায়ার আছে। তো তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নাই, তোমার বন্ধুর সাথে যেমন ভাবে কথা বলো। আরেকটা আমি তোমাদের ট্রিক শিখে দিই, বায়ারকে 2-3 লাইন কথা বলার পরে ফ্রেন্ড বানায় ফেলবা, ডাইরেক্ট ফ্রেন্ড কথা বলবা, ফ্রেন্ড হিসাবে, ফ্রেন্ড, মাই ফ্রেন্ড বানায় ফেলবা। হ্যালো মাই ফ্রেন্ড, তোমার এটা কি করতে হবে এটা আমাকে বলো, এরকম করে বলবা। কেমন হলো মানে কি, আপনি তো আগে 5-6 লাইন কথা বলবেন, ঠিক আছে, যখন মনে হবে যে না আপনার ডাইরে চলে আসছে, মানে আপনার সাথে ভালোই কনভারসেশন হচ্ছে, তখন আপনি আর বলা যাবে যে হ্যাঁ মাই ফ্রেন্ড আমি করতে পারবো, তখন বলবেন। আপনি কি প্রথমেই মাই ফ্রেন্ড শুরু করবা? প্রথমে তো আমরা স্যার সম্বোধন করি না, তাই না? তারপরে তো আমরা মাই ফ্রেন্ড শুরু করি। আগে 5-6 লাইন যাক, তুমি যখন ফ্রেন্ড বলবা তখন দেখবা যে তোমার উপর আরও বিশ্বাস চলে আসবে, জানো কি তুমি? কে কি বলছে জানি না, ঠিক আছে, আমরা এত বছর ধরে কাজ করতেছি, আমরা জানি, সবাই কিন্তু ভিডিও ম্যাক করে, বুঝতে পারছো ব্যাপারটা? ওইখানে কয়জন কাজ করে ইউটিউবে, যারা ওইখানে ভিডিও ম্যাক করতেছে হ্যান ত্যান, ওরা কাজ করে কিনা সেটা সেটা দেখার বিষয়, আর আমরা প্র্যাকটিক্যালে কাজ করি। তো এই হচ্ছে কাহিনী, আমাদের কি শিখতে হবে, এখন অনেক কিছু শেখার আছে, তার মধ্যে কি করতে হবে, তোমাদের রিসার্চ করতে হবে, আর যতগুলো কাজ দিচ্ছি টুকটাক করে ওইভাবে বাড়ায় থাকো। আর ওই যে লিঙ্কডিনে কীভাবে মেসেজ করবো, ওইভাবে আমি নেক্সটে যদি চাও আমি ওইভাবে একটা ডেসক্রিপশন লিখে দেবো। আবার আমি একই ডেসক্রিপশন লিখে দিই না, সবাই ওইটাই পেস্ট করো, কবে সব এক কোম্পানির, ঠিক আছে, তখন আরেক ঝামেলা। তো তোমাদের মতো মানে ফ্রেন্ডলি হিসাবে কথা বলবা, ও কী করছে না করছে দেখার বিষয় নেই, তুমি ফ্রেন্ডলিভাবে কথা বলো, কাজ পাওয়া যাবে, সমস্যা নাই। আর যাই হোক, এখন তোমাদের ওই কাজটা তোমাদের কি আর্ন করা খুবই দরকার না? ওকে, তাহলে ই করো, তোমরা টিম করো, আমি কাজ সিস্টেম দিতেছি, তাও মাসে একজনের 5-10 হাজার টাকা করে আর্ন করতে পারবো। ওকে।